ধরে ঝাঁকি দিও না, পরে ড্রাগন কিন্তু পড়ে যাবে নিচে। আল্লাহ আমারে বড় করিস না, আমার লজ্জা লাগে। আমাকে বড় করিও না, আমার শরম লাগে। ইস, আমাকে কত কিউট লাগতেছে না, ও মাই গড, আমি হট হয়ে যাচ্ছি তোকে দেখে। এইভাবে নাচানাচি করিস কে বালা, এইভাবে নাচানাচি করলে আইলি সমস্যা হবে, নাচানাচি করিস হ্যাঁ, না। বাল তো নাচানাচি করে, বাল খালি বাতাসে খালি ফুরফুর করে ওড়ে। উড়তেই পারে, বাল উড়ার জিনিস এটা উড়বে, এটা স্বাভাবিক। তুমি এই যে তোমার আমাদের বালগুলো ঘরে বেউনি উড়তেছে, করে রাখো, তাহলে আর উড়বে না, সমস্যা নেই। পরে তোমার বাসর ঘরে তোমার বর যখন বিলাই মারবো, বুঝছনি? তখন কিসের ঘর হচ্ছে ওই যে সুন্দর, আমার এইভাবে বুঝ নাই। করবো, যা আসো তো আসো, ওই যে মনে কর। বিষকামা হাত মারে, হেতির এখান থেকে সরাও, হেতি চলি যাইবে। হ্যাঁ ভাই, ভাইও ভাইও তুমি ঘুমাও, গে যাও ভাইও, আরে হেতে, আরে হেতে যাও জানলা যাও ধরে হাত যাও যাও। মারতেছে, দেখ। হ্যাঁ ভাই, হাত মাত মারো না। এখানে আর একটা মেয়ে হইলে ভালো হইতো, আমি তো শেয়ার দিলাম, আসছে মনে হয় সময় চলে গেছে, বুঝছো? তোরে কি মেরে দাঁড়া, দিবি কইনে, অসভ্য কয়েনের বাচ্চা কয়েন, তুই সামনে আলি না, তোর একদম হুক্কি মারিয়া হুক্কি মারে দিব। ছি 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 বাবুটা, আমি নিকট শুয়ে করা, আমি রয়েছি, দেখি তাকে অসুস্থ। এইভাবে বের করে রয়েছে, ও নো আসবে কি, ও বেবি, দাঁড়াবে না, অসুস্থ। নো বেবি, ফাক মি বেবি, ফাক মি বেবি, অন্য বেবি ও আসছে। নো বেবি। ছি ছি ছি, এ কি কইলো রে কথাটা? আমি জামু কাপাল ছা, আর তুই বেশি তিশা করস তোরা। তিশা তিশা আমি কই না, তিশা আমার কোনো তিশা দোষ নাই, সব কয়েছে কুইন কয়েছে, আমার কোনো দোষ